এত কষ্ট করে নিয়েছে দাদা রোদের মধ্যে, তারপর দেখো দিদি তো খুব খুশি, দেখো সুন্দর হয়, হাসিটা আরো সুন্দর লাগছে, দেখো দিদির হাসিটা আরো সুন্দর লাগছে, দেখো কেমন দিদি খেতে। ভয় লাগছে মেরে না জানার মরদ নেই ছাড়ি আমি। ঘুমটা দিয়ে আরো সুন্দর লাগছে, এখানে এসে গাইজ একটা দাদার সাথে দেখা হচ্ছে, সেই দাদাকে তোমরা সবাই চেনো। হ্যালো গাইজ, আমরা যে কোথায় চলে এসেছি, আমাদের বদ্রির বাড়ি। তো এখানে কে কে আছে দেখবা, এই হচ্ছে আমাদের ছোট বোন, এই হচ্ছে আমাদের মেজো বোন, আর এই হচ্ছে আমাদের বদ্রি, আর তাদের সবার আদরের একমাত্র ছোট ভাই। এখানে আমরা অনেক মজা করেছি, অনেক মজা করেছি, অনেক মজা করেছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাই না? আর দিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, দিদির হাসিটা আরো সুন্দর, খুব সুন্দর লাগে, দিদির হাসিটা আরো সুন্দর লাগে। চলো নিজরানো যাক নাকি। ইয়ো দিদি সকাল থেকে খাইনি, দিদি আগে শুরু করো খাও। তুমি বড় মিথ্যাবাদী, তোমার মতন মিথ্যাবাদী ভারতবর্ষের বুকে কেউ নাই। তাও ঠান্ডা আছে, দিদি বোঝে ভাইয়ের কষ্টটা, বোঝে দিদি। দাদাকে দিয়েছে তরমুজ খেতে, দেখো কেমন দাদা তরমুজ খেতে, এত কষ্ট করে নিয়েছে দাদা রোদ্রের মধ্যে, তারপর দেখো দিদি তো খুব খুশি, দেখো কি সুন্দর হাসি হাসি খাচ্ছে, তোর হাসি হাসি খাচ্ছে। না না ছাড়িয়ে খাওয়া যাবে না। দাদা কত সুন্দর ভালোবেসে, দেখো কত সুন্দর কেটে কেটে দিচ্ছে দিদিকে খেতে। কেমন দিদি খেতে, কেমন দিদি খেতে, ও দুই রকমের, এক লেবুর মধ্যে দুই রকমের ফ্লেভার, খেলাও তুমি কি দাদাকে খাই দাও, এটা কিন্তু বাস্তব, এই জন্য এই জন্য পেতে হবে, এখানে এসে গাইজ একটা দাদার সাথে দেখা হচ্ছে, সেই দাদাকে তোমরা সবাই চেনো, অনেকেই জানো, খুব ভাইরাল চলছে দাদাকে। তো দাদার নাম তো তোমাকে বলবো, আর চলো তোমার দাদার সাথে একটু শেয়ার করে দিই, দাদা এখানে এসে দিদির সাথে দেখা করতে, তারপরেও আমরা এসছি একসঙ্গে, তো চলো দাদার সাথে একটু পরিচয় করে দিই। দাদা বলো কেমন আছো,
আমি সবসময় ভালো থাকি। ওহ নো, আর তোরা আবার সবাই মিলে দেখা করেছি বলে আজকে আরো বেশি ভালো আছে। হ্যাঁ, আর দিদি বাড়ি এসেছে আজকে সবাই মিলে, আজকে তো খুব ভালো হবে। আর এই দেখো দিদি চলে এসেছে। যাই হোক, তোমরা সবাই জেনো দাদাকে, তাই না? দাদা খুব সুন্দর ভিডিও করে। আমাদের দেওয়া শাড়িটা দিদিকে পরে কেমন লাগছে চলো তোমাদেরকে দেখাই। দেখো কত সুন্দর লাগছে দিদিকে দেখতে, দেখো একবার। সো গাইস, দেখতে পারলে যে শাড়ি পরেছে দিদি। আর দিদি আসুক, দিদির সাথে একসঙ্গে কথা বলবো, অনেক মজা করবো। আর দাদা এখন নিয়ে গেছে একটু শাড়ি পরে, একটু রাস্তায় ঘোরাতে নিয়ে গেছে। তাছাড়া এখানে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হবে যেটা তোমাদেরকে দেখাবো। তো আপাতত দিদি আসুক, তারপর তোমাদেরকে আবার শেয়ার করছি। দিদি আসছে, চলো। সবাই ভালো রয়েছো এবং ভালো আশা করছি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে? লাইক, কমেন্ট, শেয়ার। তবে আমি আজ অব্দি কাউকে জোর করিনি, যদি অবশ্যই তোমাদের মন থেকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। আমার দিদিকে আমার অনেক ভালোবাসা দেবে। আমরা চাই দিদি সবসময় ভালো থাকুক। আর তুমি কি চাও? আমি ভালো থাকি। সবাইকে বলে দাও ভয় লাগছে মেরে। হ্যাঁ, খালি তামাশা করে। এই গানটা ভালো, এই গানটা ভালো। খুব ভালো লাগছে দিদি, এরকম করে সুন্দর করে সুন্দর করে সাজবে। দেখো তোমার হাসিটার জন্য বেশ ভালো লাগে আমার। দেখো আমি যখনই বলবো শুরু করে দেবে একটা গান, এক লাইন গান করতে পারবা? দাদা এদিকে ভিডিও করছে, চলো দাদা ভিডিও করে। আমরা অনেক ভিডিও করেছি, অনেক মজা করেছি, তোমরা জানো দেখলেই। আর আজকের ভিডিওটা এখানে শেষ করবো। আর দিদির সাথে তোমাদের একটু দেখিয়ে দিই, দিদি ভিডিওটা শেষ করছি, তুমি একটু বলো কিছু। দিদি খুবই ভালো, দিদি একটু বলো আমার চ্যানেলটাকে একটু সবাই একটু সাপোর্ট করতে, একটু ভালোবাসা দিতে, ঠিক আছে? মেরি চ্যানেল সাবস্ক্রাইব করো। হ্যাঁ অবশ্যই, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কিন্তু। আর দিদি কিন্তু দিদির বাড়ি আসবে, সবাই একটু ভালোবাসা দেবে, একটু খাবার দিয়ে যাবে, কিছু ভালো একটু খাবার। গজব বেজতি হে, গজের থেকে দূরে থাকবে সিংহ বাঘ, তারপরে কি বলে হরিণ, হরিণ তো ভালো না, সব ভালো, সবাই তো আরাম। আচ্ছা দিদি, তোমার হাতে ঝাঁটা নিয়ে গেছে, কারণ দিদি ঝাঁটা নেওয়ার কারণ হচ্ছে আমরা রিলস করেছি। হ্যাঁ হ্যাঁ, একটা ওষুধের অ্যাক্টিং হলো, যার জন্য ঝাঁটা নিয়ে। তোমরা উল্টো পাল্টা কিছু দেবো না। যাই হোক দিদি কিন্তু খুব ভালো, দেখতেই পাচ্ছ দিদিকে কত সুন্দর লাগছে। দিদি আজকে ভিডিও শেষ করছি, তুমি একটু সবাইকে বলো, সবাই যেন একটু সাপোর্ট করে, একটু ভালোবাসে, ঠিক আছে? তোমাকে যেন একটু সবাই দেখতে আসে, ঠিক আছে? তুমি কেমন আছো, ভালো আছো সব কিছুই, ঠিক আছে? ঠিক আছে গাইস, তোমরা তো আসবে না? হ্যাঁ আমরাও আসবো, কেন আসবো না, আমরা সবাই আসবো, দেখা করতে পারছো দিদি? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো দিদি। অবশ্যই।
যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আর দিদির সাথে দেখা হবে না, পরে আবার দেখা হবে দিদি, টাটা টাটা। তো গাইস আমাদের অনেক মজা হয়েছে, তো এখন চলো বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, আমার ট্রেন ধরবো, অনেক লেট হয়ে গেছে, এর আগে ট্রেন ধরবো ভেবেছিলাম কিন্তু যাওয়া হয়নি, তো এই ট্রেনটা ধরবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর ভালো লাগে অবশ্যই লাইক করবে, তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, এরকম আরও আরও ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই।